ফাইনালি আমরা সবাই আজকে এসেছি ওনার বাসায়। আসলে সবারই আমাদের অনেক ভালো লাগছে, অনেকদিন থেকে আমাদের প্ল্যান প্রোগ্রাম চলছিল ওর বাসায় আসার জন্য, ফাইনালি আমরা সবাই এসেছি। আর কিছু তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতেই আপনারা শুনতে পেয়েছেন আমার বান্ধবী মনে কী বলছিল। হ্যাঁ, আমি রুনাপুর বাসায় গিয়েছিলাম। উনি হচ্ছেন রুনা খান ফ্রম বাংলাদেশি মম ইউকে। এই যে দেখতে পাচ্ছেন আমি খাজাগুলো তৈরি করছি, এগুলো আমি রুনাপুর জন্য নিয়ে যাব। রুনাপুর দুজন ফ্রেন্ড আপনারা ওনার চ্যানেলে দেখেছেন, শামিমা সাদ্দাত ফ্রম ব্লেস মম ব্লগ আর মনি ফ্রম সুমনিস ফ্যামিলি। আর রুনাপু যেহেতু আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে মনির ফ্রেন্ড, সেই সুবাদে আমারও সৌভাগ্য হয়েছে ওনার বাসায় যাওয়ার জন্য। শামিমা আপু আর মনি ওনার বাসায় গিয়ে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিল আমাকে, ওদের সারপ্রাইজ পার্টিতে জয়েন করার জন্য। মনিকে আর শামিমা আপুকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ওদের এই সারপ্রাইজ পার্টিতে জয়েন হতে পেরে। আসলে খুবই ভালো লাগছে, তারা দুইজন শুধু আমাকে নয় আরও চারজনকে সারপ্রাইজ পার্টিতে জয়েন করেছিলেন। একজন হচ্ছেন লুবনা আপা ফ্রম লুবনাস লাইফস্টাইল, আর আরেকজন আপু হচ্ছেন বুশরা ফ্রম বুশরাস সিম্পল লাইফ। কিন্তু ওনাদের বাচ্চারা অসুস্থ হওয়ার কারণে ওনারা আর আসতে পারেননি। বাকি দুইজন হচ্ছেন নানজিবা ফ্রম নাঞ্জ ফ্যামিলি ইউকে, আরেকজন ফারজানা ফ্রম বাঙ্গালি মমস ব্লগ ইউকে। যেহেতু এটা সারপ্রাইজ পার্টি ছিল, তাই মনি আর শামিমা আপু প্ল্যান করছিলেন যে আমরা সবাই দু একটি আইটেম ঘর থেকে বানিয়ে নিয়ে যাব। ভিডিওতে আমি দেখেছিলাম আপু বলেছিল যে উনি বাপা পিঠাটা খেতে অনেক পছন্দ করেন, তাই আমি কয়েকটা বাপা পিঠা তৈরি করে নিচ্ছি আপুর জন্য। এই কাপের মধ্যে ম্যাঙ্গো চিজ কেক তৈরি করছেন আমার হাজব্যান্ড, উনি এগুলো তৈরি করে দিয়েছেন। এখানে 3টি পাউন্ড কেক তৈরি করেছিলাম, 2টা ভ্যানিলা ফ্লেভারের আর আরেকটা অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেক। তো আমি শুধু অরেঞ্জ ফ্লেভারের যে পাউন্ড কেকটা ছিল ওইটাই সাথে নিয়েছি। আপুর বাসায় যেহেতু আমি প্রথম যাচ্ছি, সেই কথা চিন্তা করে আমি 3টা মিষ্টির আইটেম তৈরি করেছিলাম। এর মধ্যে হচ্ছে একটি ক্ষীরমোহন, অরেঞ্জ ফ্লেভারের ক্ষীরমোহন মিষ্টি ছিল, আরেকটি চানা টোস্ট আর আরেকটি হচ্ছে নর্মাল যে রসগোল্লা বলি আমরা ওইটা। আর এই 3 ধরনের মিষ্টি আমি আগের দিন তৈরি করে তারপর সারা রাত চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, আর পার্টিতে যাওয়ার দিন সকালে এগুলো আমি রেডি করে নিয়েছি।
এই বিরিয়ানি ভাতটা আমি রান্না করছি বাজা ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। আর আমার বিরিয়ানি ভাতটা আসলে একটু নরম হয়ে গিয়েছিল, আমি আগে কখনো এই রাইসটা রান্না করিনি এই জন্য। এই মাছগুলো আমি প্রেশার কুকারে রান্না করেছি, এতে মাছের কাঁটাগুলো গলে যায়। আর প্রেশার কুকার থেকে বের করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। সব কিছু তৈরি করা শেষ, এখন আমি সবগুলো জিনিস বক্সের মধ্যে ভরে তারপর একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আর আমি আসলে যেহেতু কাজে ব্যস্ত ছিলাম আমি নাস্তাটা করিনি, এখন আমি নাস্তাটা করে তারপর রেডি হয়ে নেব। আমরা সবাই মিলে একসাথে সারপ্রাইজ দেব রুনা আপুকে, তাই সবাই একজন আরেকজনের জন্য বাইরে ওয়েট করছিলাম। ফাইনালি আমরা সবাই চলে এসেছি এখন রুনা আপুর বাসায়। ওনাকে সরাসরি দেখে খুব ভালো লাগছিল। আপুর বাসাটা মাশাল্লাহ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, শুধু মন চাইছিল যে চেয়েই থাকি। রুনাপুর বাসায় যাওয়ার সময় সবাই সঙ্গে করে অনেকগুলো খাবার তৈরি করে নিয়ে এসেছেন। এই কেকটা মনির নিজ তৈরি করে দিয়েছেন, কেকটা খেতে অনেক ইয়ামি ছিল। এখানে দেখতে পাচ্ছেন হালুয়া, বরফি আর কাঁচাগোল্লা, এইগুলা আমাদের লালবাবি মানে মনির লালবাবি তৈরি করে নিয়ে এসেছেন। এগুলো নিয়ে এসেছেন নানজি বাপু। এখানের মধ্যে রয়েছে নুনের বড়া, দুই ধরনের সমোসা, ডালের বড়া আর স্প্রিং রোল। এই দুই ধরনের কাপ ডিজার্টগুলো শামিম আপু নিয়ে এসেছেন। আরও নিয়ে এসেছিলেন চিকেন উইংস। এখানে যে রসমালাইটা দেখতে পাচ্ছেন এইটা নিয়ে এসেছিলেন ফারজানা আপু। এই চটপটিটা আপু নিয়ে এসেছেন মানে মনির বোন। আর মনে নিয়ে এসেছিল একটি অনেক ইয়াম্মি পুডিং মানে এক পুডিং আর সালাদ। এদিকে রুনাপুর হাজব্যান্ড আমাদের সবার জন্য খাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছেন রেস্টুরেন্ট থেকে। এগুলোর মধ্যে ছিল চিকেন টিক্কা, খবাব আর লাম বিরিয়ানি।
আর সবাই যে খাবারগুলো নিয়ে এসেছিলেন সব খাবারই অনেক টেস্টি ছিল। সবগুলো খাবার এখন বের করে টেবিলটা সাজিয়ে নেওয়া হচ্ছে। তো মিলিসা আর রুনা আপুও আমাদেরকে টেবিল সাজাতে হেল্প করেছেন। তারপর আপুকে উপরে পাঠিয়ে দিয়েছি আমরা যেন উনি রেডি হয়ে আসেন, যেহেতু উনি জানতেন না আমরা ওনার বাসায় যাব। আপু আসার পর আমরা কেকটা কাটলাম, অনেক গল্প করেছি, অনেক ফান করেছি আমরা। রুনাপুর বাসায় আমরা দুইটা গেমও খেলেছি, এগুলা আসলে আমি রেকর্ড করিনি। রুনাপুর বাসায় আমি যে এই প্রথমবার গিয়েছি এইটা এক মিনিটের জন্য বুঝতে পারিনি। আপু এত ভালোবাসা দিয়েছেন কি বলবো, আনন্দের মুহূর্তটা একটু তাড়াতাড়ি চলে যায়। তো কখন সন্ধ্যা হয়েছে কখন রাত হয়েছে আমরা বুঝতেই পারিনি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।